বন্ধুরা, ভারত ও চীনের মাঝে বর্ডারে বিবাদ একবার পুনরায় ভয়াবহ হয়ে উঠেছে। আর গত 5 দিন ধরে লাগাতার একটার পর একটা বড় পদক্ষেপ দুই পক্ষ থেকেই নেওয়া হয়েছে। বন্ধুরা, সেনারা মিসাইল, ট্যাঙ্ক, যুদ্ধ বিমানের ভারী ডিপ্লয়মেন্ট করার পর এখন দুই পক্ষ থেকেই সীমাতে পরমাণু হাতিয়ার নিয়েতে সক্ষম এয়ারক্রাফট আর বোম্বার মোতায়েন করা হচ্ছে। চীন আক্রমণাত্মক পদক্ষেপ নিয়ে ভারতকে খোলামেলা চ্যালেঞ্জ আর শেষ ওয়ার্নিং দিয়ে নিজের পরমাণু হামলা করতে সক্ষম বোম্বার মোতায়েন করে দিয়েছে। এখন এরকমটা মনে হচ্ছে এলএসি বিবাদ আর কোনো সাধারণ বিবাদ নেই, যেটা আলোচনার মাধ্যমে মেটানো যাবে। ভারত এই সপ্তাহে বর্ডারে যে অ্যাকশন নিয়েছে সেটা দেখে এখন মনে হচ্ছে দুই দেশি যুদ্ধের কামনায় একে অপরকে তাড়াচ্ছে। বন্ধুরা, চীনের আক্রমণাত্মক পদক্ষেপকে দেখে ভারত দুদিন আগেই তাদের পরমাণু হামলা করতে সক্ষম মিরাজ 2000 কে সক্রিয় করে দিয়েছে। এর জবাবে চীনও ভারতকে পাল্টা উত্তর দিয়ে নিজের H-6K বোম্বারকে ভারত সংলগ্ন সীমাতে উড়িয়েছে। বন্ধুরা, দা প্রিন্টের তরফ থেকে জারি এই আর্টিকেল যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই লেখা আছে। চীনা মিডিয়া দাবি করছে চাইনিজ এয়ারফোর্স তার নিজের পরমাণু বোমাবর্ষক বিমান H-6K ভারত সংলগ্ন সীমাতে উড়িয়েছে। সেটা অনুযায়ী চীনা সেনার ওই বোম্বার ভারতের জন্য সতর্কতা ছিল যে ওই বোম্বারকে হিমালয়ের তরফ থেকে তিব্বতের দিকে ওড়ানো হয়েছিল। বন্ধুরা, চীনা এক্সপার্টরা তো এটা পর্যন্ত বলে দেয় H-6K বোম্বার পরমাণু বোমার সাথে সাথে ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও নিক্ষেপ করতে পারে, যার রেঞ্জ বলা হয়েছে ওই প্রায় 200 কিলোমিটার। এই বোম্বার একবারে 6000 কিলোমিটার পর্যন্ত সফর করতে পারে। ভারতের রাজধানী দিল্লিও এর রেঞ্জের মধ্যে পড়ে। কিন্তু বন্ধুরা, এই বোম্বারকে এখন পুরনো যুদ্ধের লিস্টে ধরা হয়। এই বোম্বার রাশিয়া পর্যন্ত ব্যবহার করে না, এমনকি রাশিয়া তো এটাকে কম দামে ভারতকে দেওয়ার জন্য করেছিল, কিন্তু ভারত সেটা অ্যাকসেপ্ট করেনি, কারণ এটা খুব স্লো হয়, ভারী হওয়ার সঙ্গে সঙ্গে এর মেইনটেনেন্স এবং একটা ফ্লাইটের খরচা বাকি সমস্ত এয়ারক্রাফটের থেকে অনেকগুণ বেশি হয়। এর জন্য এই চুক্তিকে মানি ওয়েস্ট রূপে দেখা হতো, ভারত সেটাকে কিনত না। কিন্তু চীন এটাকে ভারতের সামনে নামিয়ে ভারতের ওপর প্রেশার আনার চেষ্টা করছে আর ভারতের থেকে এক পা এগিয়ে থাকার চেষ্টা করছে। কিন্তু এই বোম্বারের জন্য ভারতের ওপর সেরকম কোনো প্রভাব পড়বে না। তো ওদিকে আবার বন্ধুরা, ভারত চীনকে হয়রান করে 30,000 জওয়ান পাকিস্তান থেকে নিয়ে চীনা বর্ডার পর্যন্ত ট্যাকটিক্যাল ওয়ারফেয়ারের জন্য রওনা করিয়ে দিয়েছে। যেমনটা আপনারা স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন, যেটা এটা বোঝায় পাকিস্তান থেকে চীন সীমান্ত পর্যন্ত শত্রুপক্ষের মনস্কামনার 12টা বাজানোর জন্য এটা ইন্ডিয়ান আর্মি দ্বারা আয়োজন করা একটা থিয়েটার লেভেল এক্সারসাইজ হবে, যেটায় প্রায় 30,000 জওয়ান অংশ নেবে। এই জয়েন্ট এক্সারসাইজ গুজরাট, রাজস্থান থেকে লে লাদাখ পর্যন্ত করা হবে। বন্ধুরা, এর আগে কখনো এত বড় ড্রিল ভারতীয় সেনা দ্বারা আয়োজন করা হয়নি। এই মেগা এক্সারসাইজে আর্মি, এয়ারফোর্স, নেভি, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডিয়ান কোস্ট গার্ড, এমনকি ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন অংশ নিতে চলেছে। এটাকে ভারতীয় সেনা একটা বড় ওয়ার গেমও বলছে, যেটায় যুদ্ধ স্তরের সমস্ত তথ্য, ট্যাকটিক্স, কোঅর্ডিনেশন টেকনিক, এমনকি সমস্ত ধরনের হাতিয়ারও ব্যবহার করা হবে। বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এত বড় এক্সারসাইজ চীনও কন্ডাক্ট করেনি। এটা প্রথমবার যখন ভারত তার এত বড় ফৌজকে চীন পাকিস্তানের বিরুদ্ধে সীমাবর্তী এলাকায় পাঠাচ্ছে। যদিও বন্ধুরা, ভারতের এই থিয়েটার লেভেল এক্সারসাইজ নিয়ে চীনের সঙ্গে সঙ্গে পাকিস্তানেরও বয়ান এসছে, যেটায় চীনের বিদেশ মন্ত্রণালয় দ্বারা বলা হয়েছে ভারত তার শক্তি প্রদর্শন করে সীমাবর্তী এলাকায় যুদ্ধের মহল তৈরি করছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের কি মনে হয়, ভারত সীমাবর্তী এলাকায় এমন চাঞ্চল্য ছড়িয়ে কি একদম ঠিক করেছে?